তো হ্যালো গাইস, ইটস এডিও মোর গেমিং। এসে গেছি আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা মেবি আমার লাস্ট ভিডিও ইউটিউবে, হয়তো বা ইউটিউব করা আমার পক্ষে সম্ভব না, কারণ যে কষ্টের একটা অ্যাকাউন্ট ছিল, অনেক কষ্টের একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটা শেষ। ফ্রি ফায়ার অনেক কষ্টের একটা অ্যাকাউন্ট ছিল, কি কিছু প্রতারকরা মিলে আর কি অ্যাকাউন্টটা স্ক্যাম করে ফেলছে। ভাবছিলাম ভাই অ্যাকাউন্টটা সেল দিয়ে নতুন আর একটা ফোন নিব, সে ফোনটা দিয়ে আবার ব্যাক করব আর কি, গেমে ইউটিউবিং শুরু করব আর কি। এই ফোন দিয়ে ইউটিউবিং হচ্ছিল না, নতুন একটা ফোন নিতাম আর এটা সেল দিতাম, সেল দিয়া সেই টাকা আর কিছু টাকা আর এই ফোনটা সেল দিয়া নতুন একটা ফোন নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু প্রতারকের কারণে এখন মেবি আর এটা পসিবল হবে না। আর আইডিটা আমার অনেক কষ্টের একটা অ্যাকাউন্ট ছিল, নিজের কি গায়ের ঘাম ফেলায় আইডিটা বানাইছিলাম, টিউশনি কইরা করে ওই টাকা দিয়ে টপ আপ কইরা করে আইডিটা বানাইছিলাম। গতকালকে অ্যাকাউন্টটা সেল দেওয়ার জন্য কতগুলো গ্রুপে আর কি ভিডিও দিই অ্যাকাউন্টের আর কি, একটা গ্রুপে আর কি একটা কাস্টমার পাইছিলাম, সেই কাস্টমারটা যে ফেক হবে এখন আমি কখনো চিন্তাও করতে পারিনি আর কি। একা ওই গ্রুপের অ্যাডমিন আর ওই কাস্টমারটা মিলা ছিল, আর গ্রুপের মেম্বাররাও আর কি অ্যাডমিন আর কাস্টমারটার সাথে মিলা ছিল, সবাই মিলা বলতেছিল গ্রুপটা আর কি ট্রাস্টেড গ্রুপ, ট্রাস্টেড গ্রুপ, তাই আর কি এমনভাবে বলতেছিল যে বিশ্বাস করার মতোই ছিল। সো তাদের কাছে আইডিটা দেই, অ্যাডমিন ডিলের জন্য দেই আইডিটা, দেওয়ার পর আর কি অ্যাডমিন নিয়ে সব কিছু চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে ফেলার পর যখন টাকা চাই তখন আর কি টাকাটা দেয় না, না দিয়ে ব্লক মেরা দেয়। দেন অনেক ট্রাই করছি এমনকি আইডিটা ব্যাক পাইতাম, এমনকি অ্যাডমিন একেবারে জিমেল সহ আইডিটা নিয়েছিল, যার কারণে এখন জিমেলটাও নাই, আইডিটাও ব্যাক করতে পারতেছি না। জানি না এরকম আরও অনেক মানুষের আইডি খাইছে, দুইজনের ফেসবুক আইডির লিঙ্ক আমি দিয়ে দিব, কেউ যদি চিনো প্লিজ আমাকে জানাইও, আর এসব প্রতারকদের থেকে দূরে থেকো, দোয়া করো আমার জন্য, হয়তো বা ইউটিউবে না আসা হবে না। আল্লাহ হাফেজ।